আতুলিত বল ধাম হে মুশলাবদে দনুজ বল কৃষানন জ্ঞানিনামগ্রগন্নম সকল গুণ নিধান বানরাণামদীশ রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। নমস্কার বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে। প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মেষ রাশি ও মেষ লগ্নের এপ্রিল 2024 মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। ইংরেজি বছরের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাস মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যদিও এই মাসে আপনাদের আয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে, তবে আপনাদের খরচও কিন্তু একসাথে পাল্লা দিয়ে বাড়বে। তাই মাসের কোনো কোনো সময় আপনারা কিছুটা আর্থিক উদ্বেগ অনুভব করতে পারেন। বিশেষ করে এই মাসে আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে, কারণ এই মাসে আকস্মিক স্বাস্থ্যের অবনতি আপনাদের সমস্ত প্রকার সমস্যার মূল কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এই ক্ষেত্রে আপনাদের অধিক অর্থ ব্যয় করতেও হতে পারে। যদিও এই মাসে আপনাদের মানসিকভাবে বেশ ইতিবাচক এবং স্ট্রং থাকতে দেখা যাবে এবং যে কারণে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। পাশাপাশি এই মাসে আপনারা সঠিক সময় যে কোনো প্রকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতেও বা নিতেও সক্ষম হবেন। যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তারা তাদের ব্যবসায় প্রভূত উন্নতি করতে পারবেন। সামগ্রিকভাবে চাকরি হোক অথবা ব্যবসা কর্মক্ষেত্রে আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের যথাযথ সুফল কিন্তু পাবেন। যদিও কর্মক্ষেত্রে আপনাদের কারোর সাথে কোনো প্রকার তর্ক বিতর্কের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে যে কোনো বাদানুবাদ বা তর্ক বিতর্ক থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলাই আপনাদের জন্য উচিত কর্তব্য। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য যদিও সময়টি তুলনামূলক কঠিন, আপনাদের প্রিয় মানুষটিকে যথাযথ বোঝার চেষ্টা করে চলতে হবে। তবে যারা বৈবাহিক জীবন যাপন করছেন তারা তাদের বৈবাহিক জীবনে প্রিয় মানুষটির সাথে স্নেহ প্রেম ও ঘনিষ্ঠতা বজায় রাখতে সক্ষম হবেন। যারা ইতিমধ্যেই বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, তবে এই ক্ষেত্রে আপনাদের খরচ কিন্তু তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা ইতিমধ্যেই বিদেশে অবস্থান করছেন বা সেখানে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছেন তারা পেশাগত জীবনে দারুণ সাফল্য পাবেন। এই মাসে আপনাদের পারিবারিক জীবনও বেশ শান্তিময় থাকতেই দেখা যাবে, যদিও কিছু অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে কিছু ছোটোখাটো তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তবে এটির ফলে পারিবারিক জীবন খুব একটা প্রভাবিত হবে না বললেই চলে। আসুন এবারে প্রবেশ করা যায় জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে, অর্থাৎ এপ্রিল মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকে দশম ভাবের অধিপতি ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ শক্তিশালী অবস্থানে থাকবেন। শনি মহারাজের প্রভাবে এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে হৃদয় দিয়ে কঠোর ও কঠিন পরিশ্রম করতেই দেখা যাবে এবং যে কারণে আপনারা সকলের অনুপ্রেরণার কারণ বা উৎস হয়ে দাঁড়াতে পারেন। এমনকি এত ডিসিপ্লিনের সাথে ডেডিকেটেডলি কাজ করার কারণে আপনারা চাকরিতে প্রমোশন পর্যন্ত পেতে পারেন বা বিশেষ পদমর্যাদা লাভ করতে পারেন। এই সময় আপনারা যে কাজই করেন না কেন সেই কাজের প্রতি আপনাদের বেশ দৃঢ় সংকল্পবদ্ধ ও সততার সাথে সেটি সম্পন্ন করতে দেখা যাবে।
যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ মাসের শুরুতে আপনাদের প্রথমভাবে অবস্থান করবেন এবং ন তারিখে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে গোচর করবেন, সেই কারণে এই সময় আপনাদের যারা বিরোধী বা প্রতিপক্ষ বা শত্রুস্থানীয় ব্যক্তিরা আছেন তারা আপনাদের পেশাগত জীবনে কিছু বাধা বিপত্তির সৃষ্টি করতে পারেন। তবে আপনারা আপনাদের কঠোর পরিশ্রম এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকার কারণে নিজের অবস্থানে অটুট থাকতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে যারা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এই মাসে তাদের সাথে আপনাদের সুন্দর আচরণ করে চলতে হবে এবং যে কোনো কর্মোদ্যোগ গ্রহণ করুন না কেন সেই সম্পর্কে তাদের অবগত করে সেই কাজ সম্পাদন করতে হবে, অন্যথায় তাদের সাথে কোনো প্রকার তর্ক বিতর্কের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং যার ফলে আপনাদের কাজের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি আপনারা কর্মক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সম্মুখীনও হতে পারেন। এবারে যদি ব্যবসা সম্পর্কে বিচার করা যায়, তবে যারা বৈদেশিক মুদ্রায় ব্যবসা কর্ম সম্পাদন করছেন সেই সকল ব্যবসায়ীরা এই মাসে বিদেশি যোগাযোগ থেকে বা ক্ষেত্র থেকে কোনো প্রকার বিশেষ লাভ পেতে পারেন। সামগ্রিকভাবে এ মাসে ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে, এমনকি এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় নতুন কোনো সুযোগ সুবিধাও পর্যন্ত পেতে পারেন এবং যদি আপনারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তবে আপনারা আপনাদের ব্যবসা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন। যে সকল ব্যবসায়ীরা নিজের ব্যবসার প্রচার প্রসার অর্থাৎ সম্প্রসারণ করার কথা পরিকল্পনা করছেন বা ভাবছেন, তবে এই মাসে দেবগুরু বৃহস্পতির কৃপা এবং তার আশীর্বাদে সেটির বাস্তবায়ন করতেও আপনারা সক্ষম হবেন। সামগ্রিকভাবে এপ্রিল মাস মেষরাশি বা মেষলগ্নের পেশাগত জীবন বেশ সমৃদ্ধশালী হতে চলেছে। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে এপ্রিল মাস মেষরাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলদায়ক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের একাদশভাবে মঙ্গল গ্রহ এবং শনি মহারাজের অবস্থান ও সংযুক্তি আপনাদের জন্য বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে। এই সংযুক্তির প্রভাবে আপনাদের অর্থনৈতিক অবস্থান আগের থেকে আরও বেশি সমৃদ্ধশালী হতে দেখা যাবে। পাশাপাশি এই মাসে একাধিক ক্ষেত্র থেকে আপনাদের কাছে অর্থের প্রবাহ ধারাবাহিকভাবে বজায় থাকবে। এক কথায় এই মাসে আপনাদের নানা ক্ষেত্র থেকে আয় বা লাভের দরজা উন্মুক্ত হতে দেখা যাবে, যার ফলে আপনাদের আর্থিক অবস্থান আগের থেকে আরও বেশি সমৃদ্ধশালী ও শক্তিশালী হতে দেখা যাবে। দেবগুরু বৃহস্পতি ও গ্রহের যুবরাজ বুধের কৃপায় অর্থনৈতিক অবস্থা উন্নত হবে এবং আপনাদের জীবনে অর্থের প্রাচুর্য আসবে। তবে যেহেতু আপনাদের দ্বাদশভাবে ভগবান সূর্যনারায়ণ, মায়াবী গ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের বেশ কিছু অপ্রত্যাশিত বা অপরিকল্পিত ব্যয়েরও আশঙ্কা রয়েছে, যার ফলে আপনাদের ব্যয় দিন দিন অধিক হারে বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগে যখন মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন তখন থেকে আপনাদের খরচ অধিক থেকে অধিকতর হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি এই মাসে আপনাদের নিজের জন্য বা পরিবারের কারো স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় পর্যন্ত করতে হতে পারে। তবে যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তারা মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের আগের বা পূর্বের করা কোনো বিনিয়োগ থেকে বেশ ভালো আর্থিক লাভ পেতে পারেন। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের একটু পরিকল্পনা করে যে কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস মেষরাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের কিছুটা প্রতিকূল হতে চলেছে। যদিও মাসের শুরুতে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল একাদশভাবে অবস্থান আপনাদের জন্য শুভ, তবে ন্যায়াধীশ শনি মহারাজের সাথে সংযুক্তির কারণে আপনারা এক প্রকার নেগেটিভ ফলই পাবেন। গ্রহের এই অবস্থানের কারণে এবং তার প্রভাবে আপনার বা পরিবারের কারো স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। পাশাপাশি এই মাসে আপনাদের শারীরিক অস্বস্তি যেমন শিরদাঁড়া ব্যথা বা পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি যেহেতু আপনাদের দ্বাদশভাবে ভগবান সূর্যনারায়ণ, মায়াবী গ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের চোখ ব্যথা বা চোখ সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে। আবার মাসের শেষার্ধে যখন মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন এই সময় আপনাদের বেশ সাবধানে ও সতর্কতার সাথে চলতে হবে, বিশেষ করে গাড়ি চালানো, রাস্তাঘাট পারাপার অথবা কোনো উঁচু জায়গা থেকে নিচে নামার সময় ইত্যাদি, কারণ এই সময় আপনারা কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন এবং যে কারণে অস্ত্রোপচার পর্যন্ত করতে হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনারা আপনাদের স্বাস্থ্যের যত্ন নিন, খাদ্য পানীয়ের প্রতি যত্নবান হন যাতে আপনি সুস্থ থাকতে পারেন। যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি তাদের জন্য কিছুটা বিপর্যয়ের মাস হিসেবেই বিবেচিত হচ্ছে।
কারণ যেহেতু একদিকে আপনাদের দ্বাদশভাবে রাহু মহারাজের সাথে দৈত্যগুরু শুক্রাচার্যের সংযুক্তি আপনাদের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে সাহায্য করবেন, অন্যদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের সম্পর্কে পারস্পরিক বোঝাপড়ায় সমস্যা সৃষ্টি করতে পারে। যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম এবং সপ্তমের দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের প্রেম জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তবে একাদশভাবে মঙ্গল গ্রহ এবং শনি মহারাজ অবস্থান করে মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চম ভাবকে পীড়িত করবেন, যার ফলে এই মাসে সম্পর্কের ক্ষেত্রে সব কিছুতেই বেশ নেগেটিভ রেজাল্ট দেবে। এমনকি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের মধ্যে অকারণে নানা প্রকার বাদ তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে, এমনকি সেই তর্ক বিতর্ক সংঘর্ষের আকার বা রূপ পর্যন্ত ধারণ করতে পারে। যাই হোক, 23 এপ্রিল মঙ্গল যখন আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে গোচর করবেন, তারপর থেকে এই অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে দেখা যাবে এবং আপনারা ভালোবাসার মানুষটিকে সঠিকভাবে বুঝতে এবং সম্পর্কের মধ্যে চলমান ভুল বোঝাবুঝি সমাধান করতেও সক্ষম হবেন। এমনকি মাসের শেষ সময়ে আপনারা আপনার প্রিয়জনকে বিয়ের প্রস্তাব পর্যন্তও দিতে পারেন। যদি অবিবাহিত বা যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের বিষয়ে বলি, তবে এই মাসের শেষার্ধে তারা বিবাহের প্রস্তাব পেতে পারেন বা বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা অগ্রসর হতে পারে। তবে যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের ক্ষেত্রে এই মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ ভালো হবে। গ্রহের যুবরাজ বুধ এবং দেবগুরু বৃহস্পতির সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে, ফলে এই মাসে আপনারা আপনাদের বৈবাহিক জীবনে প্রেম, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা এবং সৌহার্দ্য অনুভব করতে পারবেন। পাশাপাশি এই মাসের শুরুতে আপনারা রোমান্সের চরমে অবস্থান করবেন, তবে 23 তারিখ থেকে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের সপ্তমে এবং 13 তারিখের পরে ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তমে দৃষ্টি দেওয়ার কারণে হঠাৎ আপনাদের জীবনসঙ্গীর আচরণে কিছু পরিবর্তন দেখা দিতে পারে এবং তিনি এমন আচরণ করতে পারেন যার কারণে আপনাদের উভয়ের মধ্যে কোনো প্রকার মতবিরোধ সৃষ্টি হতে পারে। তবে আপনারা যদি এই বিষয়টিকে ধৈর্য ধারণ করে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তবে আপনারা আপনাদের বৈবাহিক জীবন স্বাচ্ছন্দ্যে অতিবাহিতও করতে পারবেন। যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে পারিবারিক দিক থেকে এপ্রিল মাসটি মেষরাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র হতে চলেছে। যেহেতু মাসের প্রথমার্ধে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল একাদশভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, ফলে এই সময়ে পারিবারিক বিষয়ে কোনো আলোচনাকে কেন্দ্র করে পরিবেশ উত্তেজিত হতে পারে এবং বিবাদের সূচনা হতে পারে। যদিও দ্বিতীয়ভাবের অধিপতি শুক্র মাসের শুরুতেই দ্বাদশভাবে রাহু মহারাজ ও ভগবান সূর্যনারায়ণের সাথে অবস্থানের কারণে পীড়িত থাকবেন, তাই এই সময় পারিবারিক জীবনে আপনাদের এক প্রকার ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। তবে 24 এপ্রিল শুক্র যখন আপনাদের রাশিতে গোচর করবেন এবং এই সময়ের পর থেকে আপনারা আপনাদের পরিবারের কাছ থেকে সমস্ত প্রকার সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পেতে শুরু করবেন। পাশাপাশি এই সময়ের পর থেকে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা ফিরে আসতেই দেখা যাবে। আবার যেহেতু মঙ্গল 23 তারিখের পর আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই কারণে আপনাদের পরিবারের মধ্যে চলমান যে ঝামেলা সেগুলি কিন্তু ধীরে ধীরে কম হতে দেখা যাবে। এই সময় আপনারাও আপনাদের ভাই বোনের কাছ থেকে পূর্ণ সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পাবেন, এমনকি তারা আপনাকে আর্থিক, শারীরিক এবং মানসিকভাবে যেভাবেই সাহায্য করা সম্ভব তারা সেটি করবেন। অর্থাৎ তারা একজন ভালো ভাই বা বোনের ভূমিকা পালন করবেন, যার ফলে আপনাদের পিতামাতাও বেশ খুশি থাকতে দেখা যাবে। তবে মাসের শুরুতে আপনারা আপনাদের পিতার শারীরিক বিষয়ের প্রতি যত্নবান হন, কারণ তিনি এই সময় কিছু শারীরিক সমস্যা অনুভব করতে পারেন, তাই তার উপর নজর রাখুন এবং প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন। আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষরাশি ও মেষলগ্নের জাতক জাতিকারা কী কী উপায় অবলম্বন করে চলবেন। যারা মেষরাশি ও মেষলগ্নের জাতক জাতিকারা আছেন, মাসের প্রত্যেক শনিবার করে যে কোনো ভিখারিকে খাবার খাওয়ান। প্রত্যেক দিন স্নানের পর তামার পাত্র থেকে ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করুন। প্রত্যেক দিন স্নানের পর ভগবান শ্রী হনুমানজির পূজা আরাধনা করুন এবং শ্রী হনুমান চালিসার পাঠ করুন। যে কোনো স্থানে যাওয়ার সময় পকেটে একটা হলুদ রুমাল রাখুন। আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এইটুকুই। দেখা হবে প্রতিদিনের রাশিফলের ভিডিও নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বালাজি আপনার উপর কৃপা আবর্ষণ করুক। নমস্কার। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।